আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এইচএসসি 2022 সালে পরীক্ষার্থীদের 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস বিষয়ের তৃতীয় নাম্বার অ্যাসাইনমেন্ট এটি, অ্যাসাইনমেন্ট নাম্বার 3। শিরোনামে তোমরা লিখে দেবে ইসলাম পূর্ব যুগে আরব জীবনযাত্রা, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা। এটি হচ্ছে তোমাদের শিরোনাম। তাহলে চলো প্রশ্ন ব্যাঙের উত্তরটা দেখে নেই। প্রশ্নটি এসেছে তোমাদের প্রথম অধ্যায় থেকে, প্রাক ইসলামী আরব। তো এখানে বলছে প্রাক ইসলামী যুগের জীবনযাত্রার বর্ণনা, প্রাক ইসলামী যুগের আর্থসামাজিক অবস্থা, প্রাক ইসলামী যুগের ভূ রাজনৈতিক অবস্থা, প্রাক ইসলামী যুগের সাংস্কৃতিক অবস্থা, প্রাক ইসলামী যুগের উৎকৃষ্ট গুণাবলী ও দৃষ্টিভঙ্গির উল্লেখ। পাঁচটি প্রশ্ন এখানে করা হয়েছে। প্রত্যেকটি প্রশ্নের আনসার আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা এর উত্তরটা দেখে নিই। তো অ্যাসাইনমেন্টের শুরুতে তোমরা লিখে দিবে অ্যাসাইনমেন্টের শিরোনামটি, তারপরে লিখবি 1 নং প্রশ্নের উত্তর, প্রাক ইসলামী যুগের জীবনযাত্রা। প্রাক ইসলামী যুগে শহরবাসী এবং মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবনযাত্রা ভূ প্রাকৃতিক তারতম্যের অনুসারে আরবের অধিবাসীদের দুই শ্রেণীতে বিভক্ত করা যায়, শহরের স্থায়ী বাসিন্দার এবং মরুবাসী যাযাবর যারা বেদুইন নামে পরিচিত। এই দুই শ্রেণীর আচার ব্যবহার, জীবনযাত্রার প্রণালী, ধ্যান ধারণা, আশা আকাঙ্ক্ষার মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে। অনেক মরুবাসী আরব বেদুইন জীবন ত্যাগ করে শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। অপরদিকে দারিদ্রের কষাঘাতে সহ্য করতে না পেরে কিছু সংখ্যক স্থায়ী বাসিন্দার বাধ্য হয়ে যাযাবর বৃত্তি গ্রহণ করে। উদাহরণস্বরূপ বলা যায় কৃষিজীবী, মদিনা, তাইফ এবং ইয়েমেনের জমি উর্বর থাকায় সেখানে কৃষিকার্য চলত এবং প্রচুর ফসল উৎপন্ন হতো। তাইফে প্রচুর তরমুজ, কলা, ডুমুর, আঙ্গুর, জলপাই, পিস এবং মধু উৎপন্ন হতো। মদিনায় খেজুর ও গম জন্মাতো। এসব অঞ্চলে লোকেরা মোটামুটি ভালো অবস্থায় ছিল। কারিগরি ব্যবস্থা, পৌত্তলিক আরবে কিছু সংখ্যক লোক মূর্তি ও ভাস্কর্য নির্মাণে দক্ষ ছিল। সমাজে তাদের মর্যাদাও বেশ ভালো ছিল এবং আর্থিক অবস্থাও তাদের সচ্ছল ছিল। তো এটুকু লিখে দিলে আমাদের 1 নং প্রশ্ন হয়ে যাবে। 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে প্রাক ইসলামী যুগের আর্থসামাজিক অবস্থা। আরব দেশে ছিল অনুর্বর। ইয়েমেনে, মদিনা ও তাইফে কিছুটা কৃষি উপযোগী হলেও সামগ্রিক বিবেচনায় আরব ছিল সম্পূর্ণ কৃষি অনুপযোগী। তাই নগরবাসী আরব ব্যবস্থায় এবং যাযাবর বেদুইনরা পশুপালন করে জীবিকা চালাতো। যে খাদ্য শস্য উৎপাদন হতো প্রয়োজনের তুলনায় তা ছিল খুবই নগণ্য। তাই আরবের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। আরব জনগণের অর্থনৈতিক এবং পেশাগত জীবনে শ্রেণী বিভাজন করে দেখলে তাদের অর্থনৈতিক অবস্থা সঠিক চিত্র ফুটে ওঠে। বণিক শ্রেণী ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান এবং বিশেষ করে ব্যবসা কেন্দ্র হিসাবে মক্কা তখন পশ্চিম এশিয়ায় অন্যতম সমৃদ্ধ অঞ্চল ছিল। মক্কায় বণিক সমাজ এশিয়ার সঙ্গে ভূমধ্যসাগরীয় অঞ্চল ও উত্তর পূর্ব আফ্রিকার স্থল বাণিজ্য নিয়ন্ত্রণ করত। প্রাক ইসলামী যুগে মক্কা বহির্বাণিজ্য অন্যতম প্রধান কেন্দ্র ছিল। শহরকেন্দ্রিক ধনী বণিক শ্রেণীর বিকাশ ঘটেছিল। এরা সিরিয়া, পারস্য, মিশর, ভারতবর্ষ প্রভৃতি দেশের সাথে বাণিজ্য করত। হযরত আবু বকর, উসমান ও খাদিজা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ ব্যবসায়ী ছিলেন। মক্কায় ব্যাংক স্থাপিত হয়, মহাজনী কারবার গড়ে উঠে এবং আন্তর্জাতিক ব্যবসায়ের সহায়ক নিকাশ ঘর এর প্রবর্তন হয়। মদিনাও এসব ব্যবসায়ের সাথে জড়িত ছিল। রিক্ত যাযাবর, মরুভূমির তাঁবুতে বসবাসকারী বেদুইনগণ শহরবাসীদের মতো স্থায়ীভাবে এক স্থানে বসবাস করত না। স্বাধীনচেতা বেদুইনগণ খাদ্য ও পানীয় সন্ধানে মরুভূমির এক স্থান থেকে অপর স্থানে ছুটে বেড়াত। তাই আরব বেদুইনদের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয় এবং অনিশ্চিত। বিরূপ প্রকৃতির কারণে তারা যাযাবর জীবন গ্রহণ করে। পশু পাখি আর লুটতরাজই ছিল তাদের জীবিকা নির্বাহের উপায়। সুদখোর ইহুদি, ইসলাম পূর্ব যুগের ধনী ইহুদিরা সুদের ব্যবসা করত। শোষণের ঘৃণ্যতম ও এ প্রথায় নিঃস্ব আরবগণ আরও নিঃস্ব ও সর্বহারা শ্রেণীতে পরিণত হয়। এমনকি স্ত্রী কন্যাকেও হারাতে হতো। ইহুদিদের সুদের কারবারের নিয়ম ছিল খুবই নিষ্ঠুর ও জটিল। সুদ অনাদায়ের দায়ে ঋণ গ্রহণকারীর স্ত্রী পুত্র কন্যাগণ দাস দাসী হিসেবে সুদখোর মহাজনের হাতে চলে যেত। 3 নং প্রশ্নের উত্তর, প্রাক ইসলামী যুগের ভূ রাজনৈতিক অবস্থা। ইসলাম পূর্ব যুগে আরব রাজনৈতিক অবস্থা বিশৃঙ্খল পূর্ব
পূর্ণ ও হতাশ ব্যঞ্জক ছিল। কোনো কেন্দ্রীয় শক্তি নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব না থাকায় আরবে গোত্র প্রধানের লাভ করত, তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না। গোত্রসমূহের মধ্যে সবসময় বিরোধ লেগেই থাকত। গোত্রীয় শাসন অন্ধকার যুগে আরব রাজনৈতিক অবস্থা ছিল বিশৃঙ্খলা, স্থিতিশীল ও নৈরাজ্য অন্ধকারে ঢাকা। উত্তর আরবে বাইজেন্টাইন ও দক্ষিণ আরবের পারস্য প্রভাবিত কতিপয় ক্ষুদ্র রাজ্য ব্যতীত সমগ্র আরব এলাকা স্বাধীন ছিল। সামান্য সংখ্যক শহরবাসী ছাড়া যাযাবর শ্রেণীর গোত্রগুলোর মধ্যে গোত্রপতির শাসন বলবৎ ছিল। আচ্ছা, এইটুকু তোমরা একটু সুন্দর করে লিখে নিও, নিরাপত্তা লেশ মাত্র ছিল না। আশা করি তোমাদের যে টাইম দেওয়া হয়েছে ওই টাইম স্ক্রিনশট করে নিয়েছ। এরপর হচ্ছে আমাদের গোত্রদ্বন্দ্ব। গোত্রকলহের বিষ বাষ্পের অন্ধকার যুগে আরব জাতি কুলুষিত ছিল। গোত্রের মান সম্মান রক্ষার্থের তারা রক্তপাত করতেও কুণ্ঠাবোধ করত না। তো অন্ধকার যুগের অহেতুক রক্তক্ষয়ী যুদ্ধের নজির আরব ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। তন্মধ্যে বুয়াশের যুদ্ধ, ফিজার যুদ্ধ ইতিহাসে প্রসিদ্ধ হয়েছে। উড ঘরাদর পবিত্র মাসের অবমাননা, কুৎসা রটানো করে ইত্যাদি ছিল এ সকল যুদ্ধের মূল কারণ। চার নং প্রশ্নের উত্তর, প্রাক ইসলামী যুগের সাংস্কৃতিক অবস্থা। বর্তমান যুগের ন্যায় প্রাক ইসলামী যুগের আরব বিজ্ঞানসম্মত শিক্ষা ও সংস্কৃতি না থাকলেও এই আরব সংস্কৃতি জীবন হতে একেবারে বিচ্ছিন্ন ছিল না। তাদের ভাষা এত সমৃদ্ধ ছিল যে আধুনিক ইউরোপের উন্নত ভাষাগুলোর সাথে তুলনা করা যায়। কবিতার মাধ্যমে সাংস্কৃতিক চেতনা, প্রাক ইসলামী যুগে লিখন প্রণালী তেমন উন্নত হয়নি বলে আরবগণ তাদের রচনা বিষয়বস্তুগুলো মুখস্থ করে রাখত। তাদের স্মরণশক্তি ছিল খুব প্রখর, তারা মুখে কবিতা পাঠ করে শোনাত, কবিতার মাধ্যমে তাদের সাহিত্য প্রতিভা প্রকাশ পেত। উকাজের সাহিত্য মেলা, প্রাক ইসলামী যুগে আরবদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তাদের বাগ্বিতা। জিহ্বার অপ্রন্ত বাচন শক্তির অধিকারী প্রাচীন আরবের কবিরা মক্কার অদূরে উকাজের বাৎসরিক মেলায় কবিতা পাঠের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। সোনালী হরফে লিপিবদ্ধ এই সাতটি কাব্যের রচনা হলেন আমর ইবনে কুলসুম, লাবিস ইবনে রাবিয়া আন্তারা, ইবনে সাদ্দাত, ইমরুল কায়েস, তারাফা ইবনে আবদাত, হারিস ইবনে হিলজা, জুলা জুহাইর ইবনে আবি সালমা। সাহিত্য আসরের আয়োজন, তৎকালীন আরবে সাহিত্য চর্চার আরবদের আগ্রহ ছিল স্ফূর্ত। অনেক সাহিত্য মোদী আরব নিয়মিত সাহিত্য আসরের আয়োজন করতেন। পাঁচ নং প্রশ্নের উত্তর, প্রাক ইসলামী যুগের উৎকৃষ্ট গুণাবলী ও দৃষ্টিভঙ্গি। মরুভূমিতে রাত্রি ভীতি সংকুলন ভূত প্রেত দৈত্য দানবের আনাগোনা এ সাধারণ বিশ্বাস মরুভূমির বিপদ হতে প্রতীককে রক্ষা করার জন্য আরবদের মধ্যে অতিথিপরায়ণ বিকশিত করেছিল। মরুভূমি অনুর্বর অপর ও পর্বত অঞ্চলের আরব সমাজ গোত্রভিত্তিক ছিল। গোত্র নিরাপত্তা ও বহিরাগ্রমণের ভয়ে তাদেরকে গোত্রপ্রিয় করে তুলেছিল। এ গোত্রপ্রীতি তাদের মধ্যে জন্ম দেয় মনুষ্যত্ব, আত্মসংযম, স্বাধীনতা আর গণতন্ত্রের। শেখ এর নিকট সকল নাগরিকের অধিকার সমান। এরূপ পরিস্থিতিতে উন্নত ধর্মকর্মে তাদের শিথিলতা পরিলক্ষিত হওয়ায় স্বাভাবিক। আরব ভূখণ্ডের অনুদান, পরিবেশ, খাদ্য ও পানীয় জলের অভাব, নির্দিষ্ট চলাচলের পথ না থাকায় বৈদেশিক আক্রমণের হাত থেকে আরববাসীদের সবসময় নিরাপদ থেকেছে। ভৌগোলিক প্রভাবের কারণে শহরবাসী আরব ও মরুবাসী মধ্যে আত্মসচেতনতা ও কাব্যিক চেতনা উন্মেষ ঘটে। আরববাসীরা ছিল কাব্যের প্রতি অধিক মাত্রার অনুরক্ত। গীতি কাব্য রচনা ও সাহিত্য রচনা আরবের অপূর্ব সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। আরব কবিগণ ভৌগোলিক পরিবেশে যে কাব্য রচনা করেন তা সংঘাত, অদম্য সাহসিকতা, বীরত্ব, গোত্রপ্রীতি ও প্রেম সম্পর্কিত। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টটি। চলো তাহলে অ্যাসাইনমেন্টটি আমরা আরেকবার একটু দেখে নিই, পেজ হিসাবে কীভাবে আছে। এই হচ্ছে আমাদের প্রথম পেজ, তারপরে দ্বিতীয় পেজ বেশি বড় করে দেওয়া হয়নি, খুব ছোট ছোট আকারে সাজিয়ে দেওয়া হয়েছে জেনুইন কথাগুলো। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক 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 ভালো লাগবে। ওকে, এই ছিল তোমাদের পুরোপুরি অ্যাসাইনমেন্ট। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, লাইক করে পাশাপাশি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। নতুন না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।